প্রার্থনার 37তম দিনের অনুধ্যান পর্বে দেশ মাতৃকার চরণে প্রথম প্রণতি জানাই। আজকের দিনটি অন্যতম দিন, আপনাদের সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা, এবং যারা আমার থেকে বয়োজ্যেষ্ঠ তাদের প্রত্যেককে আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এবং এই দেশ মাতৃকার মধ্যে আমাদের সেই মায়ের কথা বারবার মনে পড়ে। আজকের দিনটি তাদেরকে স্মরণ মননের দিন যারা আমাদের জন্য এই স্বাধীনতাটি এনে দিয়েছেন, সেই শহীদদের, সেই বিপ্লবীদের উদ্দেশ্যে ভূলণ্ঠিত প্রণতি জানিয়ে আজকের এই স্বাধীনতা দিবসের সুন্দর পবিত্র দিনের এই সকালটিতে একটু ঈশ্বরীয় প্রসঙ্গ, ধর্ম প্রসঙ্গ করার জন্য আমরা সবাই সমবেত হয়েছি। মনে পড়ছে দ্বিজেন্দ্রলাল রায়ের সেই গানের কথা, বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, সপ্তকোটি সন্তান যারে ডাকে উচ্ছে আমার দেশ, কিসের দুঃখ কিসের দৈন্য, কিসের লজ্জা কিসের ক্লেশ। দেশকে আমরা মা বলে শুধু জানি না, মা বলে মানি। স্বামী বিবেকানন্দ স্বয়ং বলছেন, ওই বিদেশ থেকে ফিরে আসার পর যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল এখন আপনার কেমন লাগছে এই দেশ, তখন বললেন আগে আমি এই দেশটিকে ভালোবাসতাম, কিন্তু এখন এই দেশের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র। এবং সেই জন্য স্বামী বিবেকানন্দ স্বয়ং স্বাধীনতার উপর গুরুত্ব দিয়েছিলেন এবং বারবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, বন্ধন খোলো, সর্বপ্রকার বন্ধন খোলো, যাবতীয় বন্ধন খোলো, যতদূর পারো সমস্ত বন্ধন খোলো। আমরা জানি সেই রঙ্গলাল, কবি রঙ্গলালের ভাষায়, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো কে পড়িবে পায়, কে পড়িবে পায়। আমরা এই দাসত্ব, আমরা এই শৃঙ্খলতা চাই না, আমরা চাই স্বাধীন। এবং সেই স্বাধীনতার সূত্র ধরে যখন আমরা ধর্মের দিকে তাকাই তখন বারবার মনে পড়ে যে ফ্রিডম ইজ দ্য সং অফ সোল, অর্থাৎ আত্মার যে কণ্ঠস্বর, আত্মার যে সঙ্গীত, সেইটি স্বাধীনতা। এবং এই স্বাধীনতার কথা ভাবলেই যারা এ দেশকে ভালোবেসে আত্মত্যাগ করেছিলেন তাদের অনুপ্রেরণা দিয়েছিলেন এই স্বামী বিবেকানন্দ। ফাঁসির মঞ্চে তারা শহীদ হয়েছেন বিপ্লবীরা, কিন্তু তাদের হাতে থাকতো গীতা কথামৃত, এবং এই গীতা কথামৃত তাদের অন্তর্নিহিত শক্তি, অন্তর্নিহিত চেতনাকে জাগ্রত করেছিল। সেজন্য আমরা ধর্মের দিক থেকে যদি দেখি তাহলে ধর্মের দুটি রূপ আমরা জানি, একটি বাহ্যিক রূপ আর একটি অভ্যন্তরীণ রূপ। বাহ্যিক রূপটি ধর্মের যেটি, সেটি যেমন একটি প্রক্রিয়া, একটা প্রণালী যার দ্বারা আমরা ধর্মের এই অভ্যন্তরীণ ভাগ বা সার ভাগটুকুতে পৌঁছতে পারি। ধর্মের এই প্রথমটি সেই জন্য বারবার বলা হচ্ছে গৌণ, আর অভ্যন্তরীণ যেটি সেইটি হচ্ছে মুখ্য। ধর্মের এই গৌণ দিকটিকে বলা হয় রিলিজিয়ান, আর ধর্মের এই অভ্যন্তরীণ দিক বা মুখ্য দিকটি হচ্ছে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা। আসলে আমরা এই যে জীব, সেই জীবের সব থেকে যে জীবত্ব, জীব মানেই জীব, জীবত্ব, সেই জীবত্বটি একটি মিথ্যা, একটি অধ্যাস। তার প্রকৃত স্বরূপ হচ্ছে আত্মত্ব, যা ব্রহ্মের সঙ্গে এক এবং অভিন্ন। তাই আমরা জানি জ্ঞান বা ব্রহ্মাত্মৈক্য, ব্রহ্মের সাথে যে ঐক্য, সেইটি যত যখন আমরা লাভ করব তখনই আমাদের প্রকৃত মুক্তি, তখনই আমাদের প্রকৃত মোক্ষ। এবং এ হেন চূড়ান্ত অবস্থা লাভ করাই আমাদের জীবের স্বরূপত অধিকার।
আমরা জীব মাত্রই এই স্বরূপত অধিকারটি লাভ করি যখন আমাদের ওপর এই মিথ্যে আরোপিত সত্তাটি সরে যায়। আমরা খুব ভালো মতো জানি ধান, কিন্তু ধানের সার অংশটি হচ্ছে চাল। চালটি দরকার হয় কারণ চাল থেকে ভাত হয় এবং চাল থেকে ভাত বা অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস তৈরি হয়, খাদ্যদ্রব্য। কিন্তু ওই চালের উপরে যে তুষ্টি থাকে, যে আবরণটি থাকে, সেটি কখন ত্যাজ্য হয় না, যখন ধানটি পরিপক্ক হয়ে ওই চালে রূপান্তরিত হয়, তার আগে কিন্তু আমরা এই তুষটাকে বা বাইরের আবরণটাকে ফেলতে পারি না। সেই রকম ওই ধ্যান, ধানটা পুষ্ট হলে তবে তুষ আবরণটি আর প্রয়োজনীয়তা থাকে না, সেটা ত্যাজ্য হয়ে যায়। কিন্তু যতক্ষণ না হয় ততক্ষণ সেই আবরণটি হচ্ছে গ্রাহ্য। আমাদের আধ্যাত্মিকতার স্তরেও সিঁড়ি বেয়ে বেয়ে ছাদে উঠতে হয়। এই সিঁড়ি বেয়ে ছাদে ওঠাটাই আমাদের সাধনা, আধ্যাত্মিক জীবনের সাধনা। এবং আমরা জীব স্বরূপত নিত্য শুদ্ধ মুক্ত বুদ্ধ আত্মস্বরূপ, তাই আমাদের ওইটি যে সাধনা, সেই সাধনার মধ্যে যেন কখনো কোনো ভেদাভেদ না থাকে। আমরা জানি এই সাধন করতে গেলে একটি মাধ্যমের দরকার হয়, যেমন হিন্দু ধর্মে পৌরোহিত্যতন্ত্র, মুসলমান ধর্মে মোল্লাতন্ত্র, খ্রিস্টান ধর্মে ইহুদিতন্ত্র বা পোপতন্ত্র, যাই বলুন না কেন, সেগুলি রয়েছে মাধ্যমগুলি। কিন্তু আসলটি আমাদের ওই ছাদে পৌঁছানো। স্বামী বিবেকানন্দ স্বয়ং 1892 খ্রিস্টাব্দে হরিদাস বিহারিদাস দেশাইকে একটি চিঠি লিখলেন, যাতে সুন্দর করে বলছেন, দুষ্ট এবং চতুর পুরুত্ররা যত সব অর্থহীন আচার এবং ভাঁড়ামিগুলোকে বেদ ও হিন্দু ধর্মের সার বলিয়া তাহাদের শেখায়। কিন্তু মনে রাখবেন যে এই দুষ্ট পুরুতগুলি বা তাদের পিতৃ পিতামহগণ গত 400 পুরুষ ধরে একখণ্ড বেদ দেখে নাই। সাধারণ লোকেরা সেইগুলি মানিয়া চলে আর নিজেদের হীন করিয়া ফেলে। কলির ব্রাহ্মণ রূপী রাক্ষসদের নিকট হইতে ভগবান তাদের বাঁচান। স্বামীজি এই প্রকৃত স্বাধীনতাটির একেবারে মর্মার্থটি বুঝতে পেরেছিলেন। সেই জন্য স্বামীজি কিন্তু আধ্যাত্মিক দিক থেকেও আমি ওর থেকে উচ্চ, আমি ওর থেকে নিচে, এই ভাবটি একেবারে পোষণ করতেন না বা বরদাস্ত করতেন না। এবং তিনি প্রকৃতপক্ষে যে আধ্যাত্মিক সত্যটি সেইটি আমাদের কাছে তুলে ধরেছিলেন। সেই জন্য বারবার তিনি স্বাধীনতার সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, আমরা নিজেদের শরীর বা বুদ্ধি বা ধন অপরের অনিষ্ট না করিয়া যে প্রকার ইচ্ছা সে প্রকার ব্যবহার করিতে পারিব, ইহা আমাদের স্বাভাবিক অধিকার। এবং উক্ত ধন বা বিদ্যা বা জ্ঞানার্জনের সকল সামাজিক ব্যক্তির সমান সুবিধা যাতে থাকে তাহাও হওয়া উচিত। স্বামী বিবেকানন্দ এই সমান অধিকারের কথাটি বললেন। স্বাধীনতা মানে শুধুমাত্র একটি দিনের পতাকা উত্তোলনের মাধ্যমে উদযাপন নয়, এই স্বাধীনতা মানে নিজেদের আত্মসমীক্ষা, আত্মবিশ্লেষণের দিন। সত্যি সত্যি আমাদের এই সমাজে, আমাদের এই বাস্তব প্রেক্ষাপটে আমরা সবাইকে সমান অধিকার, সমান সুযোগ দিতে পেরেছি কিনা, সেইটিই স্বাধীনতার কথা। সেই জন্য স্বামীজি বারবার বারবার বলছেন যে ওই একই শক্তি তো সকলের মধ্যে বিদ্যমান, কোথাও সেই শক্তির অধিক প্রকাশ, কোথাও বা অল্প প্রকাশ, এইটি বেদান্ত। স্বামীজি বেদান্তের ভাষায় স্বাধীনতা বা শক্তির পূর্ণ তত্ত্বকে জগৎসভায় উন্মোচিত করে দিয়ে গেলেন। এবং সেই উন্মোচন অপূর্ব, যত আমরা ভাবি যে সত্যি একই শক্তি বিচ্ছুরিত হচ্ছে এবং সেই শক্তি কোথাও বেশি কোথাও কম। তাহলে বলছেন, যখন একই শক্তি রয়েছে তাহলে অধিকারের দাবি কোথায়? এই অধিকারের দাবি আমরা করি, স্বামী বিবেকানন্দ তা আর চাইছেন না। স্বামী বিবেকানন্দ এই সমান অধিকারের কথা বলছেন। এবং সেই জন্য স্বামীজি বারবার আধ্যাত্মিকভাবেও বা ঈশ্বর সম্পর্কে আমি বেশি জানি, তাহারা অন্যের উপর অধিকতর দাবি করে, কিন্তু বৈদান্তিক কাহাকেও শারীরিক, মানসিক, আধ্যাত্মিক কোনরূপ বিশেষ অধিকার দিতে পারেন না, একেবারেই নয়। এই যে বেদান্তের দৃষ্টিতে আমরা বেদান্ত প্রতি মুহূর্তে বেদান্তকে টেনে আনি, রেফারেন্স দিই, বেদান্তেই বলেছে, কিন্তু বেদান্তের মূল ভাবটি আমরা কোনোদিন বুঝিনি। কেন বুঝলাম না? আমরা কোনোদিন কেউ এই বেদকে দেখলাম না। স্বামী বিবেকানন্দের খুব ইচ্ছা ছিল মৃত্যুর দিন, সেই দিনও তিনি বিকালবেলায় বাবুরাম মহারাজকে বললেন, একটি বেদ বিদ্যালয়
স্থাপনের ইচ্ছা প্রকাশ করলেন। যখন বাবুরাম মহারাজ বারবার বলছেন এই যুগে কেউ বেদ পড়বে, তখন স্বামীজি বলছেন ওই বেদগুলো পড়া দরকার, কারণ তাতে অন্তত কুসংস্কারটা মানুষের দূর হবে, মানুষকে প্রকৃত পক্ষে আলোর সন্ধান দিতে হবে, সেই জন্য তিনি ওই আলোর পথযাত্রী। আমরা যখন অন্ধকারে চারিদিকে হাতড়ে বেড়াই, তখন স্বামীজির প্রতিটি কথা, স্বামী বিবেকানন্দ কত ভাইব্রান্ট, কত ভিভিডলি আমাদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়ে গেছেন যে বৈদান্তিক কাউকে শারীরিক, আধ্যাত্মিক বা মানসিকভাবে বেশি কম বিশেষ অধিকারের কথা বলে না। বেদান্ত দৃষ্টি কিন্তু ওই ব্রহ্মভূতে একই, সবার মধ্যে সেই একই সর্বভূতে সেই ব্রহ্ম বা ব্রহ্ম সমস্ত ভূতবর্গের মধ্যে রয়েছে। ওই ইতর প্রাণীটিরও মা, ওই মা সারদা দেবী বললেন, ওই পোষা চন্দনা পাখিটারও মা শ্রীরামকৃষ্ণ সেই জন্য সেটি অনুভব করলেন যে ওই ঘাসের ওপর দিয়ে যখন হেঁটে যাচ্ছেন তখন তার কষ্ট হচ্ছে। অর্থাৎ এই একীভূত অবস্থা, দ্যাট ইজ দ্য ফিলিং অফ ওয়াননেস। এই ফিলিং অফ ওয়াননেস আমাদের স্বাধীনতা দেয় কিনা প্রকৃতপক্ষে, সেইটি স্বাধীনতা দিবসের, বিশেষ করে ভাবার দিন, বিশেষ করে মননের দিন। স্বাধীনতাহীনতায় রঙ্গলাল যে কথাটি বললেন, কিসের লজ্জা কিসের দুঃখ, দ্বিজেন্দ্রলাল রায় যেটি বললেন, সপ্তকোটি সন্তান, এখন হয়তো সপ্তকোটি নেই, অনেক সেটি নাম্বারে বেড়ে গেছে, কিন্তু তারা সবাই বলছেন এটি আমার দেশ ভারতবর্ষ, সকলে শ্রেষ্ঠ, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, এই দেশ আমার জন্মভূমি। সেই মিথ্যার যে আবরণ যেমন জীবত্বের ওপর রয়েছে, আমাদের এই জাতীয় পতাকা নয়, যদিও আমরা জানি এই জাতীয় পতাকা স্মরণ পর্ব থেকে যদি জাতীয় পর্ব পতাকাটার দিকে ভাবি, তাহলে জানি যে পতাকার জন্মস্থান হচ্ছে ভারতীয় উপমহাদেশ। পাঁচটি কারণে আমরা এই জাতীয় পতাকার কথা আজকে একটু স্মরণ করে নেব, কারণ আজকে সেই স্বাধীনতা দিবসে আমাদের জাতীয় পতাকার কথা ভাবায়। ভারতবর্ষ এই পতাকার উৎসভূমি, ভারতেই প্রথম পতাকায় রং এবং প্রতীকের অর্থবহ ব্যবহার শুরু হয়, এবং এই পতাকা উত্তোলন এবং ব্যবহারের পদ্ধতি ভারতবর্ষেই হয়, এবং পতাকার দ্বারা ডিপ স্যালুটেশন এই দেশেই হয়, এবং পতাকা সর্বজন বৌদ্ধ, আন্তর্জাতিক নীরব এবং সময়োপযোগী সাংকেতিক ভাষা ভারতবর্ষের পতাকার মতো। যদিও এই পতাকা অন্য দেশের অনুকরণে রচিত, ইউরোপের ডেনমার্কে প্রথম জাতীয় পতাকার আরম্ভ হয় ক্রুসেডের সময় থেকে, তার আগে রাজাদের বা সম্রাটদের শাসনকালে যে পতাকা ছিল সেটা তার নিজের নিজের রাষ্ট্রের বা রাজ্যের পতাকা, কিন্তু ক্রুসেড ইউরোপে প্রথম যখন ধর্মযুদ্ধ হয় সেই ক্রুসেডের সময় প্রথম জাতীয় পতাকার আরম্ভ হয়, এবং ভারতবর্ষের জাতীয় পতাকা শুরু হয় 1883 সালে, এবং সেইটি জাতীয়বাদের, জাতীয়তাবাদের প্রকাশ হয় প্রথম স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি একটি সর্বভারতীয় জাতীয় দল গঠন করেন, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রথম নাম ছিল, এবং লাহোর থেকে একটি বই বেরোয়, ইন্ডিয়ান ন্যাশনাল সং অ্যান্ড লিরিক্স। বইটির লেখক পানিনি অফিসের কর্মকর্তা ছিলেন শ্রীশচন্দ্র বসু। সেই বইটির মলাটে প্রথম একটি পতাকার ছবি থাকে, একটা সাদা পাতার বা সাদা জমির মাঝে একটা লাল পূর্ণ সূর্য, এবং সাথে বলা ছিল আওয়ার ন্যাশনাল স্ট্যান্ডার্ড, ওই ন্যাশনাল কথাটি প্রথম ব্যবহৃত হয়। 1904 থেকে 1947 বহু বছর ধরে এই পতাকার বিবর্তন হয়। ভগিনী নিবেদিতার কথা বারবার মনে পড়ছে আজকের এই পবিত্র দিনে। তিনি বুদ্ধগয়ায় একটি মন্দিরে গিয়ে দেবরাজ ইন্দ্রের হাতের অস্ত্র বজ্র দেখে উৎসাহিত হন, এবং ভারতীয় পতাকায় এই বজ্রের স্থান দিয়েছিলেন। বারবার বলেছিলেন, আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই দ্য থান্ডার বোল্ড বজ্র সাইন, এ সিম্বল অফ বুদ্ধা দ্যাট ইমপ্লাইজ দ্য সেলফলেস অফ ম্যান। ওই সেলফলেস এর কথা বারবার বলছেন, এবং ভগিনী নিবেদিতা যে পতাকার কথায় বলছেন, যে বজ্রের কথা বলছেন, তার পরবর্তী সেন্টেন্সেও তিনি বলছেন, আই ফিল দ্যাট বজ্র ইজ দ্য থান্ডার বোল্ট ইজ দ্য স্ট্রেংথ অফ মাইন্ড। স্বামীজি বারবার বলছেন যে বন্ধন, যে জ্ঞান, যে শক্তি, তার জন্য দরকার ওই পবিত্রতা। সেইটি স্বামীজি বারবার সুন্দর করে সেই জন্য বললেন, এই পবিত্রতা। সেই জন্য স্বামীজির মতে এই যে বিভিন্ন রকমের নিপীড়ন, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক যে কোনো প্রকার নিপীড়ন মানুষের স্বাধীন বিকাশের প্রতিবন্ধক, কারণ আমরা বিশেষ বিশেষ সুবিধা নিই, এবং যখনই সুবিধে বা অধিকার পাই না তখনই অন্যকে আমরা শোষণ করি, সেটা ধর্মের নামেও কখনো কখনো শোষণ করে থাকি, স্বামীজি সেটি চাইছেন। অতএব এটি আমাদের কখনো যেন এই ভাবনি না থেকে, আমি বারবার
এই লাইভ প্রিমিয়ার অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে সবিনয় নিবেদন করছি, এখানে আমার তোমার কোনো ভেদাভেদ নেই, আমরা এখান থেকে আপনাদের সাথে ভাব বিনিময় করছি। পূজনীয় স্বামী বিবেকানন্দজি মহারাজের কথা বারবার মনে পড়ে যাচ্ছে, তিনি বলতেন কেউ সমুদ্রে গেছে, ঘটি নিয়ে গেছে, জ্বালা নিয়ে গেছে, কেউ মগ নিয়ে গেছে, কেউ বা বড় পাত্র নিয়ে গেছে, যার যেরকম আধার সে সেই রকম পাত্র অনুযায়ী জল ভিড় ভর্তি করে বাড়ি নিয়ে আসবে। কিন্তু জল সেই এক, আমরা সেই একই ঈশ্বরের শক্তিতে শক্তিমান, এবং সেই শক্তিতে শক্তিমান বলেই ঋষি অরবিন্দের মতন মানুষ, ওই যে আজকের দিনটি এদের কথা স্মরণ মননের দিন, সৎকথায় প্রতিদিনের প্রার্থনার এই ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা যদি সত্যি সত্যি ঈশ্বরের দিকে প্রার্থনার কথা ভাবি, তাহলে এই বিপ্লবীদের জীবন, দেশ যাদের জন্য স্বাধীন হলো তাদের জন্য বোধ হয় আমাদের একটা দিন এই প্রার্থনার আলোকে তাঁদের কথা স্মরণ মননের দিন। এবং ঋষি অরবিন্দ তিনি সুন্দর করে তাঁর রচিত দুর্গা স্তোত্রের অষ্টক স্তবকে বলছেন, মাত দুর্গে কাল রূপিণী নৃমুণ্ড মালিনী দিগম্বরী কৃপান পানি দেবী অসুর বিনাশিনী ক্রূর নিনাদে অন্তস্ত রিপু বিনাশ কর, একটিও যেন আমাদের ভিতর জীবিত না থাকে, বিমল নির্মল যেন হই এই প্রার্থনা, মাত প্রকাশ, অর্থাৎ নির্মলতার প্রকাশ সের কথা বলছেন দেবীর কাছে, এই দেশ মাতৃকার কাছে আমাদের সেই বিমল নির্মল হতে হবে। আমাদের নির্মলতা নেই, ঠাকুর বললেন ওই নির্মলই ফেলতে হয় জলে, মাঝে মধ্যে নির্মলই ফটকিরি, যেটা জলের সমস্ত অশুদ্ধিকে দূর করে দেয়। আমাদের এই প্রার্থনা হচ্ছে আমাদের এই মোহময় জীবের নানান রিপুতে জর্জরিত মানুষের চিত্তে এই নির্মলি ফেলার মতন, সেজন্য আমরা সর্বদা মনে করি এই প্রার্থনা হচ্ছে আমাদের নির্মলি ফটকিরি, আমাদের মনের মালিনতাকে দূর করে দেয়। সেজন্য অরবিন্দ যখন বোমা মামলায় জড়িয়ে পড়েন, তার স্ত্রী মৃণালিনী দেবী সেই সময় খুব ভেঙে পড়েন। সেই সময় বিপ্লবী দেবব্রত বসু, যিনি পরে স্বামী প্রজ্ঞানন্দ নাম হয় এবং রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী ছিলেন, তিনি এবং তার বোন সুধীরা দেবী তাকে বাগবাজারে শ্রী মায়ের কাছে নিয়ে আসেন। যখন মানুষ ভেঙে পড়ে, যখন মানুষের কষ্ট হয়, তখন আমরা ঈশ্বরের দরজায় গিয়ে দাঁড়াই, কারণ আমাদের রোগ শোক কষ্ট থেকে বাঁচাতে পারে একমাত্র ভগবান। যখন এই অবস্থা অরবিন্দে ধরা পড়ে যাওয়ার পর মৃণালিনী দেবী, তখন এরা তাকে শ্রুতি মায়ের কাছে নিয়ে এলেন এবং মা কি বললেন, বললেন সব সময় ঠাকুরের বই পড়বে এবং মাঝে মাঝে এখানে আসবে, মনের অন্ধকার সবই পলাইবে, মা বলে দিলেন। সব সময় ঠাকুরের বইয়ের কথা বলছেন, অর্থাৎ অন্ধকার এলে যেমন আলোর দরকার হয়, তেমনি মানসিক অন্ধকার যখন আসে তখন সেই আলো কে দেবেন, ঠাকুরের বই। এবং যখন মৃণালিনী দেবী বাগবাজারে মায়ের কাছে দীক্ষা লাভ করছেন এই যাতায়াতের ফলে এবং মায়ের করুণা দ্বারা শান্তি লাভ করেন, তখন অরবিন্দ জানতে পেরে জানলেন, আই ওয়াজ গ্ল্যাড টু নো দ্যাট সি হ্যাড ফাউন্ড এ সো গ্রেট এ স্পিরিচুয়াল রিফিউজ, বলছেন আমি খুব আনন্দিত যে সত্যি সত্যি আমার স্ত্রী একটি পরম আশ্রয় পেয়েছে। পরবর্তীকালেও আমরা যাই জানি যে ওই অরবিন্দ যে পণ্ডিচেরির আশ্রমে ন এবং স বলে একটি বই ছিল, শ্রুতি মায়ের মানে মীরার কাছে সাধন নিয়ে নানান প্রশ্ন করতেন নবীন সাধিকারা, ন স প্রভৃতি নামে কয়েকটা গুরুত্বপূর্ণ চিঠি পাওয়া গেছে এবং সেই চিঠিগুলোর উত্তর অরবিন্দই দিয়েছিলেন। সেরকম একটি চিঠিতে তিনি খুব সুন্দর করে বারবার বলছেন, সবসময় মায়ের ওপর সম্পূর্ণ আস্থা রাখতে হয় যে তাঁরই হাতে আছি, তাঁরই শক্তিতে সব হবে, তাহলে বাধার জন্য দুঃখ বা নিরাশ আসতে পারবে না। আমি মায়ের কাছে রয়েছি, তাহলে কোনো বাধা কোনো নিরাশ আসবে না, সর্বদা মায়ের কাছে রয়েছি। ওই যে বলছেন সবসময় মায়ের ওপর সম্পূর্ণ আস্থা রাখতে হয়, ওই আস্থা একটা স্ট্রেংথ অফ মাইন্ড দরকার হয়, একটা খুঁটি দরকার হয়, সেই খুঁটিটি হচ্ছেন এই ঈশ্বর, এই ভগবান, যে খুঁটির মধ্যে যে খুঁটিটাকে দৃঢ় করে আমরা সর্বদা ওই আস্থাটা রাখতে পারি। সেই আস্থাটা যখন আমাদের দোলাচল হয়, তখনই আমাদের জীবনে নানান রকম ঝড় ঝঞ্ঝা এসে
আমাদের মনকে বিচলিত করে দেয়, এবং তখনই বুঝতে হবে যে আমাদের আস্থাটা কোথাও একটু গণ্ডগোল হয়ে গেছে। তাহলে বাধার জন্যে বলছে, তাহলে তো বাধা আমরা পাবোই, সে বাধার জন্য দুঃখ বা নিরাশ আসতে পারবে না। স্বামীজি স্বয়ং আমরা জানি মৃত্যুরূপা মাতা কবিতায় সেইটি লিখেছিলেন, সাহসে যে দুঃখ দৈন চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, সাহসে যে দুঃখ দৈন চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। ওই সাহসটি নিয়ে করতে হবে, এবং এইটি যেমন ধর্মজগতের সত্য, আচার্য জগদীশচন্দ্র বসু গাছের ওপর পরীক্ষা করে সেই একই সত্যকে নির্মাপন করেছিলেন, নিরূপণ করেছিলেন তার অব্যক্ত গ্রন্থে। সেখানে তিনি বারবার বলছেন, বন ছড়ালের একটা গাছের ওপর পরীক্ষা নিয়ে তিনি দেখালেন যে ভেতরের শক্তি এবং বাইরের শক্তি প্রকৃতপক্ষে এক, এই একই শক্তি দুই ভাবে কার্য করে এবং একে অপরের পরিপূরক। বদ্ধ ঘরে আলোর অভাবে বনচাড়ালের গাছটা যখন মৃতপ্রায় হয়ে পড়লে, জানালা খুলে গাছটিকে সূর্যালোক পেতে সাহায্য করা হলে বাইরের শক্তির প্রভাবেই তার ভেতরের শক্তি জেগে উঠেছিল। এই বাইরের শক্তি সেইটি, এবং সেই জন্য ঋষি অরবিন্দ বারবার আমাদের বলছেন, যখন চেতনা বিশাল এবং বিশ্বময় হয় আর সমস্ত বিশ্বেই মাকে দেখা যায়, তখন অহং আর থাকে না, থাকে শুধু মায়ের কোলে তোমার আসল সত্তা, মায়ের সন্তান, মায়ের অংশ। বলছেন এই চেতনাটা যখন বিশ্বব্যাপী হয়ে যায়, এই যে 1947 সালের 15ই আগস্টের স্বাধীনতা এলো, এই স্বাধীনতা আমাদের ইংরেজ শাসনের অবসান ঘটালো, কিন্তু আমাদের এই মানসিক চেতনাটা বিশ্ব মনের সাথে এক হলো কিনা, যখন মানসিক চেতনাটা আমাদের বিশ্ব মনের সাথে এক হয়ে যায়, তখন আমরা সত্যি সত্যি আমাদের ভেতরটা বদলে যায়। এই মানসিক চেতনাটা বিশ্ব মনের সাথে যতক্ষণ না এক হবে, সেই জন্য স্বামীজি বারবার সুন্দর করে আমাদের এটি বলছেন, এবং তার যে বক্তব্য সে বক্তব্যের মধ্যে একটা গভীর সত্য লুকিয়ে রয়েছে। সেই সত্যটি কি না, যে জাতি যত সুন্দরভাবে যত সার্থকভাবে অসীমের সহিত তাহার মিলনের আকুতি প্রকাশ করতে পারিয়াছে, যত গভীরভাবে সেই অসীমকে অনুভব করতে পারিয়াছে, সেই জাতির সংস্কৃতি ততই উন্নত হইয়াছে। যতটা আমরা অসীমের সাথে অনুভব করতে পারবো, এটা জাতির জন্য যেমন সত্যি, তেমনি একটা ইন্ডিভিজুয়াল মানুষের জন্যও সত্যি। একটা মানুষও যত অসীমকে অনুভব করতে পারবে, তত তার সংস্কৃতি পুষ্ট হয়, তত সে এগিয়ে যায়। মানুষ জন্মায় জীবিকা গ্রহণ করে সেটা তার সংস্কৃতি, সেই মানুষ অন্যের খাবার কেড়ে খায় সেটি তার বিকৃতি, আর সেই মানুষটি যখন সকলের সাথে ভাগ করে খায়, মানুষ জন্মায় যখন তখন সেটি তার প্রকৃতি, সেই মানুষটি যখন অন্যের সাথে খাবারটা ভাগ করে খায় তখন সেটি তার সংস্কৃতি, আর সেই মানুষটা অন্যের খাবার যখন কেড়ে খায় তখন সেটি সেটি বিকৃতি। অর্থাৎ এই সংস্কৃতিবান মানুষ যিনি হবেন, তিনি আদর্শকে পূজো করবেন, ওই আদর্শ সে যেন উজ্জ্বল আলোকবর্তিকার মতন ফুটে ওঠে। ওই পণ্ডিচেরির আশ্রম, ঋষি অরবিন্দের আশ্রম থেকে বর্তিকা বলে একটি বই বেরোয়, আপনারা প্রত্যেকে জানেন, অসামান্য সেখানে অরবিন্দের কথা, মায়ের কথা লেখা রয়েছে, এবং অরবিন্দের সাবিত্রী যদি পড়েন, একেবারে ছত্রে ছত্রে এই দিব্য চেতনাটি রয়েছে। দেখুন, এই যে বিপ্লবীর একটা রূপান্তর হয়ে যাচ্ছে, বিখ্যাত বিপ্লবী হেমচন্দ্র ঘোষ তিনি বলছেন, এই রামকৃষ্ণ সেই অন্তর্বিপ্লবটি ঘটিয়ে দিয়েছিলেন। তিনি স্বামীজির সাথে তার দেখা হয়েছিল, এবং তিনি ওই অন্তর্বিপ্লবের কথা পরবর্তীকালে বারবার বলতেন, যে এই ইন্সপিরেশনটি পরবর্তীকালে সন্ন্যাসীরা যখন হেমচন্দ্র ঘোষের কাছে গেছেন, তখন তিনি বারবার উল্লেখ করেছেন যে এই অন্তর্বিপ্লব, এই আমূল পরিবর্তনটা স্বামী বিবেকানন্দ করে দিয়েছিলেন, দেশ মাতৃকার প্রকৃত। ওই জন্য স্বামীজি চেয়েছিলেন আমূল সংস্কার। বিখ্যাত সমাজ বিজ্ঞানী পিএস সোরাকিনও বলছেন, ঐহিক সভ্যতার মুখ্য ফল বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা, কিন্তু এই সভ্যতা মানুষের অবনতি ঘটায়, লোভ এবং মোহের দাসে মানুষ আত্মসংযমহীন হয়ে যায়, কিন্তু আধ্যাত্মিক সভ্যতা মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটায়। সেই আধ্যাত্মিক সভ্যতায় আমরা সত্যিকারের স্বাধীনতা পেয়েছি কিনা সেইটি, সেই জন্য স্বামীজির ওই কথা যে সাহসে যে দুঃখ জৈন চায়। আর অরবিন্দ বারবার আমাদের বললেন, এমন অবস্থা হওয়া চাই, চেতনার
ভেতরে থাকবে মায়ের সঙ্গে যুক্ত হয়ে, আর মায়ের শক্তি কাজ করবে, বাইরের চেতনা সে শক্তির যন্ত্র হয়ে কাজ করবে। দেখুন ওই যে বনচাঁড়ালের গাছের কথা বারবার বললেন, ওই যে অরবিন্দ মায়ের ওপর সম্পূর্ণ শরণাগতর কথা বললেন, তার ফাইনাল রূপটি তিনি বলে দিয়ে গেলেন যে এমন অবস্থা হওয়া চাই চেতনা ভেতরে থাকবে মায়ের সঙ্গে যুক্ত হয়ে, আর মায়ের শক্তি কাজ করাবে, বাইরের চেতনা সে শক্তির যন্ত্র হয়ে কাজ করবে। অর্থাৎ এই যে চেতনা, অন্তর্মুখী চেতনা এবং বহির্মুখী চেতনা, সেই চেতনাটি তিনি জানিয়ে দিয়ে গেলেন যে বাইরের চেতনাটা বাইরের শক্তি হয়ে কাজ করবে, আর অন্তরের যে চেতনা সেটা মায়ের সঙ্গে যুক্ত হবে। এবং সেটাই তিনি বলছেন, যখন চেতনা বিশাল এবং বিশ্বময় হয় আর বিশ্বে সমস্ত বিশ্বেই মাকে দেখা যায়, তখন আর অহং থাকে না, থাকে শুধু মায়ের কোলে তোমার আসল সত্তা, মায়ের সন্তান, মায়ের অংশ। ওই যে ঠাকুর বারবার বলছেন এই জগৎ সংসারকে মাতৃময় দেখেছিলেন, আমি মায়ের ছেলে। সেই মাতৃময় সন্তান যেমন আমাদের আধ্যাত্মিক এই সত্যটি বলছেন, আর এই দেশমাতৃকার চরণতলে এই বিপ্লবীরা আমাদের সেইটি জানিয়ে দিয়ে গেলেন। সেই জন্য এই 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা শুধু নিছক পতাকা তুলে তার ওই স্মরণ মনন নয়। এই পতাকার কথা বলতে গিয়ে সুন্দর করে বারবার নরেন্দ্র মোহন সেন, তিনি পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হয়েছিলেন, স্বামী রাঘবেশানন্দজি, তিনি বারবার বলেছিলেন যে ওই যে পতাকা, ওই বন্দে মাতরম লিখে ওই বিবর্তনের পথের যে পতাকা, সেই পতাকা উঠেছিল এবং সেই পতাকা 1905 সালের 7ই আগস্ট বঙ্গভঙ্গের প্রতিবাদ হিসাবে প্রথম উঠেছিল, এবং সেই প্রতিবাদ পতাকা উঠেছিল লাট সাহেবের বাড়ির পূর্ব দিকে ধর্মতলা পার্কে এবং অন্য দু জায়গায়, একটি কলুটোলার কালী বাড়িতে সেটা তুলেছিলেন সুরেন ব্যানার্জি, এবং অন্যটি পার্সি বাগানে অনুশীলন সমিতির সভাপতি পি মিত্র। এই তিনটি জায়গায় ওই 1905 সালের 7ই আগস্ট প্রথম পতাকা উঠেছিল, এবং সেই পতাকা নিয়ে তিনি পরবর্তীকালে বারবার বলেছিলেন যে ওই পতাকাটি উঠেছিল তিন জায়গায়, মূলত এবং ঘোষিতভাবে পতাকা উঠেছিল পার্সি বাগানে সকাল 8টায়, আর আমাদের দলের অন্য একটা সিদ্ধান্ত ছিল যে অন্য দুই জায়গাতেও পতাকা তুলতে হবে, কারণ পার্সি বাগানে ব্রিটিশ সরকার বাধা দিতে পারে, কিন্তু পতাকা তুলতেই হবে বিপ্লবীদের কালী বাড়িতে, আর অন্যটির ভার ছিল আমার ওপর, প্রমিনেন্ট জায়গায় তুলতে হবে। সেই প্রমিনেন্ট জায়গায় তিনি পার্সি বাগান এবং কল্লুটোলায় তিনি পতাকা তোলেন। অর্থাৎ এই যে পতাকা যেটি আমরা আজকে তুলি, সেটি কতদিন আগে এরা তুলেছিলেন, কিন্তু এদের মধ্যে সেই চেতনা যে বিশ্ব মনটিকে এক করে ফেলেছিলেন, এই বিশ্ব মনটিকে এক করাই হচ্ছে আমাদের প্রকৃত স্বাধীনতা। এবং সেই জন্য স্বামীজি স্বয়ং আমাদের বারবার বলেছিলেন, ভারত উঠবে কিন্তু জলের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে, বিনাশের বিজয় পতাকা লইয়া নয়, শান্তি এবং প্রেমের পতাকা লয়ে সন্ন্যাসীর গৈরিক বেশ হয়। সত্যি সত্যি আমরা যদি এই স্বামীজির ভাবটিকে নিতে পারি, তাহলে ভাবতে ইচ্ছা করে যে বিদ্যা বুদ্ধি ধন জন বল বীর্য যা কিছুই প্রকৃতি আমাদের নিকট সঞ্চিত করেন, তাহা পুনর্বার সঞ্চারের জন্য, এ কথা মনে থাকে না। গচ্ছিত ধনে আত্মবুদ্ধি হয়, অমনি সর্বনাশের সূত্রপাত। অর্থাৎ স্বামীজি বিশ্বাস করতেন ভারতবর্ষ যেই দিন অদ্বৈত তত্ত্ব আবিষ্কার করেছে, সেই দিনই জগতের ধর্মতত্ত্বের সর্বোচ্চটি আবিষ্কার হয়েছে, শুধু মানুষকে প্রতিটা পদক্ষেপে সেটিকে অ্যাপ্লাই করতে হবে। ধর্ম জীবনটি আর কিছুই নয়, এই প্রতিদিনের প্রার্থনার মধ্যে দিয়ে আমরা সেইটি যেন অ্যাপ্লাই করতে পারি, এবং সেই অ্যাপ্লিকেশনটা যত আসবে তত আমাদের মধ্যে থেকে এই বাহ্য ব্যাপারটি চলে গিয়ে ধর্মের আভ্যন্তরীণ, যেটি ওই ধানের এক্সাম্পল, যেটা যে কোনো ফলের খোসা থাকে, সেই খোসা ছাড়িয়ে সেই ছিদ সিঁড়ির মাধ্যমে আমরা ছাদে উঠে পৌঁছে যাব, অর্থাৎ ধর্মের আভ্যন্তরীণ অংশটি, স্পিরিচুয়ালিটিতে পৌঁছে যাব। এবং তখন আমাদের বারবার বলতে ইচ্ছা করবে, কিসের দুঃখ কিসের দৈন্য, কিসের লজ্জা কিসের ক্লেশ, সপ্তকোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ, এটি আমার, এই মা আমার মা, সকলের মা। এই অদ্বৈত তত্ত্ব আমাদের ভাবায় সৎকথায় প্রতিদিনের প্রার্থনায়। তাই আজকের দিনের প্রার্থনা যে আমরা যেমন বহিরঙ্গে স্বাধীনতা পেয়েছি, আমাদের সমাজে সর্বত্র যেমন যাতায়াতের সেই অর্থে বিধিনিষেধ নেই, আমরা আর কারুর দাসত্ব শৃঙ্খলের মধ্যে নেই, কিন্তু আমাদের নিজেদের মনের ভেতরে সার্চ লাইট ফেলে দেখতে হবে
সেখানের অলিতে গলিতে সত্যি রিপুগুলোকে ধ্বংস করে আমরা সত্যি সুনির্মল বিনির্মল হতে পেরেছি কিনা, সত্যি সত্যি সেই রিপুগুলিকে ধ্বংস করে আমরা প্রকৃতপক্ষে ওই রিপুর পরাধীন না হয়ে আত্মমুক্তির স্বাধীনতা, অদ্বৈত তত্ত্বের স্বাধীনতাকে লাভ করতে পেরেছি কিনা। এবং সেটি হবে চৈতন্যের শক্তিতে, গৈরিক সন্ন্যাসের পতাকায়, যে সন্ন্যাস মনের নয়, যে সন্ন্যাস মনের, সেইটি আমাদের ঠাকুরের আদর্শ। এবং সেইটি যখন আমরা করতে পারবো তখন বলতে পারবো, মানবতার মন্দিরে আমার পুজোর অর্ঘ্য পৌঁছে দিয়ে একটিবার বলো, ওরে দিলাম তোকে জোনাকির শান্ত শিখার আলো। বলছে মানবতার মন্দিরে আমার পূজার অর্ঘ্য পৌঁছে দিয়ে একটিবার বলো। ধর্মের ওই মূল জায়গাটি মানবতাবাদ। সেই জন্য মানবতার মন্দিরে আমার পূজার অর্ঘ্য পৌঁছে দিয়ে একটিবার বলো, ওরে দিলাম তোকে জোনাকির শান্ত শিখার আলো। জোনাকির অত হাই ইলুমিনেটেড পাওয়ার নেই, কিন্তু অনেকগুলো জোনাকি যখন অন্ধকারে আসে তখন সেটা আলোয় আলোকময় হয়ে যায়। তখনই বলতে ইচ্ছা হয় আমার মুক্তি আলোয় আলোয়, প্রকৃত স্বাধীনতা সেখানেই সম্ভব। সকলকে প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকুন, এইটুকু প্রার্থনা জানিয়ে 37তম দিনের এই অনুষ্ঠান আজকে এখানে শেষ করলাম।